সেটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য স্বাভাবিক এই যে এগুলো দিয়ে করা যায়, মানে এটা দিয়ে শিফট ধরে ধরে করতে হয়। এর থেকে ব্যাটারি হলো ব্যাটারি হলো এটা আমাদের এইখানে, এটার বাইরে আমরা সিলেকশন নিতে হবে, নিতে হবে না অল্টার দিলে আবার চেঞ্জ হয়, ঠিক আছে? এখন পুরোটা সিলেক্ট হয়েছে না, এখন এই সিলেকশনটা বাহিরে, এটা বাহিরে না, সিলেকশন ভিতরে আনতে হবে। ভিতরে আনার জন্য ভিতরে সিলেক্ট মডিফাই ইনভার্স, ইনভার্স দিলে কি সিলেকশন বাইরে ছিল না তখন, ভিতরে আসছে। আচ্ছা এটা একটা সিম্পল হয়ে গেলো, এখন আমি এটার পিছনে ব্যাকগ্রাউন্ড লাগাবো। ছবিটাই নিলাম, এটা নিতে ব্যাকগ্রাউন্ডে দিব আর কি। তারপরে আসো আমাদের এটা বাদ, আমরা দুইটাকে একটা করি। সেভ করার সময়, সেভ অ্যাজ করার সময় অলওয়েজ জেপিজি বা পিএনজি আমরা করবো। ডেস্কটপে দিলাম জেপিজি করলে ভালো হবে না পিএনজি করলে ভালো হবে, জেপিজি করলে ভালো হবে না পিএনজি, জেপিজি করলে ভালো হবে। যদি পিএনজি কোনো কিছুর দরকার থাকে
পিএনসি করলেও পরে কি জন্য, যখন তোমার লবর পিছনে কোনো কালা যেন না থাকে সেই জন্য করে। দেখো এই ছবিটা এখন ইমেজ ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে, বুঝেছি না? আগে ছিল কি, আগে ছিল এইটা, এখন আমরা কি করবো, এখানে দেখাবো এইটা, যিনি ভিউয়ার আছে ওনাদেরকে দেখাবো যে এই ছবির মধ্যে আমরা এই প্রবলেম হতে পারে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিলাম। কোথাও কোনো চেঞ্জ আছে, কোনো প্রবলেম আছে? এখন এখানে আফটার বিফোর দিতে পারো, করে আর কি, ঠিক আছে?